2030 সাল থেকে দেশে গ্যাস আর কয়লা আমদানিতে বছরে খরচ করতে হবে 1,25,000 কোটি টাকারও বেশি। অথচ এই খরচ কমাতে অভ্যন্তরীণ সম্পদ আহরণে আগ্রহ নেই জ্বালানি বিভাগের। বিশেষজ্ঞরা বলছেন, অনৈতিক আর্থিক সুবিধা নিতেই সরকারের বিভিন্ন মহল এখন আমদানিতে আগ্রহী। এই আমদানিকৃত জ্বালানি অর্থনীতির জন্য কতখানি সাশ্রয়ী হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। গ্যাস খাতের নানা সমস্যা নিয়ে ইকবাল আহসানের চার পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব, ছবি তুলেছেন তিমির হায়দার। দেশের ভেতরে মজুত থাকা অর্ধেকের বেশি গ্যাস পোড়ানো হয়ে গেছে বিদ্যুৎ, শিল্প, সারসহ নানান খাতে। আর দিন যত যাচ্ছে চাপ কমছে পাল্লা দিয়ে, ফলে দেশি গ্যাসে চাহিদা মেটানোর সম্ভাবনাও ছোট হয়ে আসছে দ্রুত। বিপরীতে খনন বা অনুসন্ধান কাজে গতি না আসায় মূল বিকল্প এখন আমদানি, কিন্তু সেটাই বা দীর্ঘমেয়াদে কতখানি সাশ্রয়ী। অর্থনীতিবিদরা এটার কী সলিউশন দিচ্ছেন আমি জানি না। তো আমি যেটা বুঝতে পারি যে সাধারণ জনগণ এটার জন্য একটা মানে বিপদগ্রস্ত হবেন। টেকনোলজি কিন্তু ইম্প্রুভ হবে এবং আমাদেরকে বিকল্প সোর্স সেখানে আবিষ্কার করতে হবে। টোটাল নিডটা বিবেচনা করে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে আমাদের এটা বাস্তবায়ন করতে হবে, যাতে করে আমরা আমাদের চাহিদা মেটাতে পারি। সম্প্রতি করা গ্যাস খাতের মহাপরিকল্পনার তথ্য বলছে, গেল 2 দশকে এর ব্যবহার বেড়েছে 3.5 গুণ, কিন্তু আগামীতে চাহিদা বৃদ্ধির হার থাকবে আরও বেশি, যা আমদানি করে মেটাতে গেলে গুনতে হবে বিপুল পরিমাণ অর্থ। যেমন 2030 সালের কথায় আসা যাক, সে বছর গ্যাসের উৎপাদন নেমে আসবে দৈনিক 80 কোটি ঘনফুটে, বিপরীতে চাহিদা ছাড়িয়ে যাবে 650 কোটি। আর বিশাল এই ঘাটতি মেটাতে 400 কোটি ঘনফুট হারে আমদানি করা হবে এলএনজি, যে জন্য বছরে গুনতে হবে অন্তত $12 বিলিয়ন। আর তেলের দাম বাড়লে এই পণ্য কিনতে খরচ হবে আরও বেশি। হাল ছেড়ে দিবে তখনই যখন চেষ্টা করে না পারে, কিন্তু সরকার তো চেষ্টাই করেনি। সমুদ্রে তো এক্সপ্লোরেশনই হচ্ছে না, কোনো একটা মহল এক্সপ্লোরেশনের উপর তাদের আগ্রহের চেয়ে এই আমদানি জ্বালানি আমদানিতে তাদের আগ্রহ বেশি। হয়তো এই মহল মনে করছে যে আমদানি করে আমি এই ব্যবসাটা করি, সেখানে আর্থিক লেনদেন অনেক বড়। আমদানির গল্প এখানেই শেষ নয়। ওই সময় পর্যন্ত পরিকল্পনায় থাকা 12,000 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ উৎপাদন করতে গেলে বছরে তা লাগবে 3.5 কোটি টনের বেশি। আর প্রতি টনের দাম গড়ে $100 করে ধরলেও তার পেছনে খরচ বাড়বে আরও অন্তত $3.5 বিলিয়ন। অর্থাৎ কয়লা এবং গ্যাস মিলিয়ে আগামী 13 বছরের মাথায় দেশকে জ্বালানি চাহিদা মেটাতে আমদানি খরচ বাড়াতে হবে $15.5 বিলিয়ন উপরে, টাকার অঙ্কে যা প্রায় 1,25,000 কোটি। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? পৃথিবীতে অনেক দেশ আছে প্রাইমারি ফুয়েলে সমৃদ্ধ না, জাপান আছে, সাউথ কোরিয়া আছে, ভারতও সমৃদ্ধ না। তো ওই পথ আমাদের খুঁজে নিতে হবে, যে সমৃদ্ধির পথে যদি আমার তেলের মতো ন্যাচারাল রিসোর্স না থাকে বা গ্যাসের মতো ন্যাচারাল রিসোর্স না থাকে, তো সেগুলোর ব্যাপারে আমাদের সাহসের সাথে অগ্রসর হলেই তো। 2041 সালে উন্নত দেশ হওয়ার স্বপ্ন সবখানেই, কিন্তু আরও শঙ্কার খবর হলো সে বছর থেকেই শতভাগ আমদানি করে চলতে হবে পুরো জ্বালানি খাতকে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।